আপনি যারা ইউএসএতে কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে চাচ্ছেন বা মেডিকেল ভিসা নিয়ে ইউএসএতে যেতে চাচ্ছেন, তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল ভিসায় কারা আবেদন করতে পারবে বা আমি কি আবেদন করতে পারবো কি না, আমার মেডিকেল ভিসায় আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বা অ্যাজ এ পেশেন্ট আমার সাথে কাউকে আমি অ্যাটেন্ডেন্স হিসেবে নিতে পারবো কি না, নিতে পারলে কাকে নিতে পারবো, কে আমার সাথে অ্যাটেন্ডেন্স হিসেবে ভিসার জন্য আবেদন করতে পারবে। তো এই সকল বিষয় আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে দিব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা ইউএসএতে মেডিকেল ভিসা নিয়ে যেতে চান বা ট্রিটমেন্ট করার জন্য যেতে চান, তাদের অনেকের ভিতরেই একটা কনফিউশন কাজ করে, আমি কি আবেদন করতে পারবো কি না, বা আমি আবেদন করলে কি ভিসা দিবে কি না, বা আমি কাকে অ্যাটেন্ডেন্স হিসেবে নিতে পারি। তো এই জায়গায় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে কিছু টেকনিক শেয়ার করেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেখানে বলেছিলাম যে কিভাবে আপনার মানে চান্সেসটা আপনি বাড়াতে পারেন। এখন আপনি যে এলিজিবল এইটা কিভাবে বুঝবেন, মানে এলিজিবলের জন্য প্রথম ইয়ে হচ্ছে আপনার একটা পেশেন্ট হতে হবে এবং আপনাকে ফাইন্যান্সিয়াল সলভেন্ট হিসেবে নিজেকে প্রুভ করতে হবে। দুইটা জিনিস, এক হচ্ছে আপনি একজন পেশেন্ট যে আপনি সিরিয়াসলি এইটা ট্রিটমেন্ট করাতে চান, এই প্রবলেমটা নিয়ে আপনি অডিট, আপনি বিভিন্ন জায়গায় ছুটেছুটি করেছেন, বিভিন্নভাবে কোথায় কোথায় ট্রিটমেন্ট করেছেন এর আগে, এইটা যেরকম আপনাকে প্রুফ করতে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আন্তরিক, এই জিনিসটা কিন্তু প্রুফ করে ওইটার মাধ্যমে যে কোথায় কোথায় আপনি গিয়েছেন এর আগে ট্রিটমেন্ট করানোর জন্য। এটা নিয়ে আমার আগের ভিডিওতে কথা ছিল। বাট এরপরে কথা থাকে যে আমি যাব, আমি যোগ্য কি না, বা আমি আমার সাথে কাকে নিয়ে যেতে পারি। আপনার যোগ্যতার ক্ষেত্রে প্রশ্ন এক নম্বর হচ্ছে আপনি আসলেই পেশেন্ট, আর দুই নম্বর হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল সলভেন্ট, বা আপনি যদি এইজেড হন বা আপনি যদি আন্ডার এইজ হয়ে থাকেন, যে কোনোভাবে আপনি কারো উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আপনার আপনি যার উপরে ডিপেন্ডেন্ট সে আপনাকে স্পন্সর করবে কি না, সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কি না, এই জিনিসটা প্রুফ করলেই আপনি কিন্তু ইউএসএর মেডিকেল ভিসা নিতে পারেন বা মেডিকেল ভিসার জন্য ইউএসএতে আবেদন করতে পারেন। এখন আসি যে এইটা আপনি নিজে না হলেও আপনার ছেলে, মেয়ে বা আপনার গার্ডিয়ান কেউ, বা দেখা যায় যে আপনার বাবা মা, আপনি যদি আন্ডার এজ হয়ে থাকেন আপনার বাবা মা, তারা যদি আপনাকে স্পন্সর করতে পারে, তারা যদি ফাইন্যান্সিয়াল সলভেন্ট হতে হয়, তাহলে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এখন আসি যে সাথে কে যাবে বা অ্যাটেন্ডেন্স হিসেবে কাকে নেওয়া যাবে একজন পেশেন্টের সাথে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় যে ম্যাচ করে না, তারপরে একজনের সাথে একজনকে অ্যাটেন্ডেন্স নেওয়ার কারণে তার মূল কেসটাই দুর্বল হয়ে যায়। এখন একজন যদি এইজেড পার্সন হয় তাহলে তার সাথে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার স্পাউস, এবার এটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড, তার স্পাউস যদি মানে সুস্থ সবল থাকে তাহলে সে তার সাথে অ্যাটেন্ডেন্স হিসেবে যাবে, এটাই কিন্তু সবচেয়ে স্বাভাবিক। এরপরে যদি বাই চান্স তার স্পাউস মানে ফিজিক্যালি ফিট না থাকে, তখন তার ছেলে মেয়ে কেউ তার সাথে অ্যাটেন্ডেন্স হিসেবে যেতে পারে, বাট আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে স্পাউসকে। আর এরপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম যদি হয় যে নর্মালি সে ফ্লাই করতে পারছে, তার প্রবলেমটা এরকম না যে তাকে কেউ মানে তার একদম চলাফেরার জন্যই কারো উপর ডিপেন্ড করতে হয়, সেক্ষেত্রে সে মেডিকেল ভিসায় একাও যেতে পারে। যদি ইউএসএতে কোনো রিলেটিভ থাকে সে তাকে গাইড করবে, এরকম ক্ষেত্রে সে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে একাও যেতে পারে। বা অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, যেটা দেখা যায় যে মিডল এইজে ওই প্রবলেমটা হতে পারে, সে এমনি ফিজিক্যালি ফিট চলাফেরা করতে বা তার মানে যে কোনো ধরনের পাবলিক কমিউনিকেশনে কোনো রকম কোনো প্রবলেম নাই, বাট ওই প্রবলেমটা
অ্যানাদার কোনো ইস্যু, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অ্যাটেন্ডেন্স ছাড়াও কিন্তু মেডিকেল ভিসার জন্য সে আবেদন করতে পারে এবং খুব সহজেই ভিসা দিতে পারে। শুধুমাত্র অ্যাটেন্ডেন্স নিতেই যে হবে এইটা কোনো ম্যান্ডেটরি না, অ্যাটেন্ডেন্স ছাড়াও আপনি সিঙ্গেলেও কিন্তু মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারেন। অ্যাটেন্ডেন্স নেবেন কখন? যখন আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন কতটুকু এটা আপনার ডিজিজের উপরে কিন্তু ডিপেন্ড করবে, যে ওই ট্রিটমেন্ট করা অবস্থায় আপনার কোন কোন সিচুয়েশনে আপনার কি কোনো সার্জারি করতে হবে কিনা, বা আপনার আপনার সাথে সাপোর্টের কি কোনো দরকার কিনা, এটা আপনার বুঝতে হবে যে কোন ট্রিটমেন্টটা, বা এটার জন্য আপনি কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করতে পারেন। আর এরপরে যদি দেখা যায় যে কোনো চাইল্ড বা আন্ডার এজ, তাহলে অবশ্যই তার বাবা বা তার সাথে যাবে, এটা কিন্তু খুবই ন্যাচারাল, কারণ তাকে সাপোর্ট দেওয়া লাগবে তার ট্রিটমেন্ট, ওখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, আদার সব সাপোর্ট, তার বাবা মা কোনো একজন, এটা হচ্ছে ফার্স্ট। আর এরপরে যদি কোনো অ্যাডাল্ট মানে ভাই বোন থাকে তাহলে সেও যেতে পারে, কিন্তু ওই ক্ষেত্রে বাবা মা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বাবা মার যে কোনো একজন। মেয়ে হলে সেখানে মা ফার্স্ট প্রায়োরিটি পাবে, আর যদি ছেলে হয় তাহলে বাবা ফার্স্ট প্রায়োরিটি পাবে। এইসব টুকটাক ইস্যু নিয়ে অনেকেই অনেক কনফিউজ থাকে, দ্যাটস ওয়াই ইউএসএতে মেডিকেল ভিসার জন্য আবেদন করে না। যখন এইভাবে আপনি আপনার মানে অ্যাটেন্ডেন্সটা নেবেন বা এইভাবে আপনি এলিজিবল থাকবেন, তারপরে কিন্তু আপনি যদি DS-160 ফিল আউট করেন প্রপারলি এবং প্রপারলি ইন্টারভিউ দেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্সেস থাকে। ইন্টারভিউতে মেডিকেল ভিসার ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করতে পারে বা কীভাবে মেডিকেল ভিসার ইন্টারভিউ আপনি সহজেই সাকসেসফুলি কনজুলার অফিসারকে স্যাটিসফাইড করে ভিসা নিতে পারেন, সেটা নিয়ে শীঘ্রই আরেকটা ভিডিও করব। এখন এই ভিডিওতে সেই আলোচনায় যাচ্ছি না, তবে আপনাদের অবশ্যই প্রপারলি DS-160 ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউর সঠিক প্রিপারেশন নিতে হবে। আর এর মধ্যে আপনার ওই যেই ট্রিটমেন্টটা যেখানে করবেন সেই মেডিকেল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্টের কস্ট, এই জিনিসগুলো আপনারা ওখান থেকে নিয়ে আসবেন। এক্ষেত্রে যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ ইউএসএতে থাকে তাহলে তার মাধ্যমে আপনারা এই জিনিসগুলো করতে পারেন, অথবা কি করতে পারেন, ইউএসএর বিভিন্ন মেডিকেল বা ক্লিনিকে আপনাদের সকল মেডিকেল ডকুমেন্ট সাবমিট করে বা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে তারপর তাদের কাছ থেকে কিন্তু আপনার ট্রিটমেন্ট প্ল্যান এবং ট্রিটমেন্টের কস্ট এবং আপনার স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলে ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে কারা মেডিকেল ভিসার জন্য আবেদন করার জন্য এলিজিবল এবং কার সাথে কাকে অ্যাটেন্ডেন্স নিলে আপনাদের চান্সেসটা বেশি থাকে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।